দর্শক, মাগুরা থেকে সরাসরি স্বাগত জানাচ্ছি সাকিব আল হাসানের নতুন অফিস থেকে। আমরা সাকিব আল হাসানের এই যে অফিস, সেই অফিসে কিন্তু সাকিব আল হাসান এরই মধ্যে অফিস করছেন। এতদিন ক্রিকেটার সাকিব আল হাসানের কর্মক্ষেত্র ছিল বিসিবি, বীরপুর স্টেডিয়াম অথবা পৃথিবীর যে কোনো স্টেডিয়াম, খেলার মাঠে 22 গজে। কিন্তু এখন সাকিবের এই অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অফিস, এটা সম্ভবত আসলে সাকিবদেরই পরিবারের কারো কোনো বলবো যে রড সিমেন্টের কোনো একটা দোকান ছিল, তো সেই দোকানটা আসলে খালি করে দেওয়া হয়েছে। খালি করে কিন্তু, ওয়ালাইকুম আসসালাম, খালি করে দেখ আসতেছি, খালি করে দেওয়া হয়েছে এবং সেই খালি জায়গায় বিশাল একটা স্পেস হয়েছে এবং সেখানে কিন্তু সাকিব আল হাসানের নতুন অফিস। সবার আগে যেটা দেখাতে চাই, এই মুহূর্তে গরম গরম সাকিব আল হাসান কিন্তু অফিস করছেন একরকম। এখানে যারা ওয়ার্ডের যারা নেতাকর্মীরা আছেন সবার সঙ্গে কিন্তু তিনি বসে পরামর্শ করছেন কীভাবে কীভাবে যাবেন। এতদিন তো গ্রামে গ্রামে গিয়েছেন, এখন সদর উপজেলায় যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডে বসে কিন্তু তিনি অফিস করছেন। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান এই জায়গায় অফিস করছেন, সাকিবের নতুন অফিসে সবাই আসছেন। আমরা এখানকার স্থানীয় যারা ভক্ত আছে তাদের সঙ্গে সেলফি তুলছেন, সবাই দেখা করে যাচ্ছেন, কারণ এখানে আসলেই সাকিবকে পাওয়া যাবে। এখন সাকিব আল হাসানের অফিসে সবার ভিড়, সবাই আসলে ভালো ফ্রেম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই এসে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করছেন। প্রচুর নেতাকর্মীরা এখানে আছেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে সাকিব আল হাসান আজকে তিনি 5 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যাবেন। বিকেল 4টা এবং 5টায় তার 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে যাওয়ার কথা। তো সব মিলিয়ে এই অফিসে কিন্তু অনেকের ভিড়, সাকিব আল হাসানকে এখানে আসলে আসলে পাওয়া যাবে। নির্বাচন ঘিরে সাকিব আল হাসান কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন কীভাবে আসলে সফল নির্বাচন আয়োজন করা যায়। সব মিলিয়ে আসলে আপনারা বাংলাদেশ টাইমসের লাইভে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এখানে অফিস করছেন এবং সবাই এসে তার সঙ্গে কুশল বিনিময় করছেন। এতদিন আসলে এই জায়গাটা অন্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন সাকিব আল হাসান এই জায়গায় নতুন অফিস দিয়েছেন। মাগুরায় সাকিব আল হাসানের অফিস আমরা দেখতে পাচ্ছি, সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। যেহেতু সাকিব আল হাসানকে এখানে আসলে পাওয়া যাচ্ছে, তো সেই কারণে আসলে উৎসুক জনতাও আসলে ভিড় করছেন। যত বেশি আসলে জনসম্পৃক্ততা করা যায় সেই জিনিসটা আসলে এই অফিস থেকে আসলে সম্পাদিত হবে। অনেকেই বিভিন্ন গিফট করছেন, নানা সমস্যার কথা জানাচ্ছেন, এলাকার সমস্যার কথা জানাচ্ছেন, সাকিব আল হাসান সেগুলো সমাধান দিচ্ছেন এবং তিনি নির্বাচিত হলে, ভোটে জয়যুক্ত হলে অবশ্যই তিনি সকল সমস্যার সমাধান করবেন মাগুরা সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলা। সরাসরি দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এই মুহূর্তে অনেককে অটোগ্রাফ দিচ্ছেন, বিভিন্ন সবাই জানেন যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং এই সময় আসলে প্রচুর অর্থ ব্যয় হয়। তো সব মিলিয়ে আসলে একজনকে বিল লিখে দিলেন সাকিব আল হাসান। বেশিরভাগই আসলে ছবি তোলার হিড়িক এবং এখানকার যারা কিশোর কিশোরীরা আছেন, নারী পুরুষরা আছেন, সবার মধ্যে আসলে ক্রিকেটার সাকিবকে ঘিরে একটা উন্মাদনা। সাকিব আল হাসানের অফিস শেষ, তো তিনি বেরিয়ে পড়ছেন। এখন তিনি বাসায় যাবেন, একটু বিশ্রাম নিবেন, এরপরে ওয়ার্ডে বের হবেন, ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন তিনি। তো এই হচ্ছে মাগুরার পরিস্থিতি, ক্রিকেটার সাকিব আল হাসানের এই নতুন অফিস বা কার্যালয় যেটাই বলেন, সব কিছুই আসলে এই জায়গায়। আমরা যদি একটু দেখে অফিসের লোকেশন, এই যে সাকিবের কার্যালয় বা অফিস, এখান থেকে বের হয়ে তিনি কিন্তু এখন বাসায় যাবেন না। যদি শুনে কেন, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। সাকিব আল হাসান কিন্তু এখন বাসায় যাচ্ছে, নিজ বাসায়। মানে আমি দেখাতে যাচ্ছি যে অফিস থেকে বেরিয়ে কিন্তু বাসায় ঢুকে পড়ছেন সাকিব। কেশব মোড়ের বাসা এখন পুরোপুরি আসলে
গরম পরিবেশ, গরম হাওয়া, কারণ নির্বাচনী হাওয়া চলছে। সাকিব আজকের ব্যস্ততা শেষে এখন বাসায় যাচ্ছেন, দুপুরের খাবার খেয়ে তিনি বের হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান বাসায় প্রবেশ করছেন। আমি থাকবো চলে গেছে। পরিস্থিতি সাকিব আল হাসান ওয়ার্ডে ওয়ার্ডে লোকজন সব দিয়ে দিয়েছেন এবং তার হয়ে সবাই আসলে প্রচারণা করবে। তো সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখালাম মাগুরার সবশেষ পরিস্থিতি এটাই। সাকিব আল হাসান এখন মাগুরা সদরে ফোকাস দিবেন এবং এই বাড়িতে এখন সাকিব আল হাসান অবস্থান করছেন। দুপুরে খাবার খেয়ে তিনি 5 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে আজকে ছুটে যাবেন। তো অনেক অনেক ধন্যবাদ, সাকিব আল হাসানের অফিস দেখালাম আপনাদেরকে এবং সাকিব আল হাসান যেই কর্মযজ্ঞ দিয়ে যাচ্ছে প্রতিদিন সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ টাইমসের দর্শকদের যারা এতক্ষণ সাথে ছিলেন।